করোনার ভ্যাকসিন হাতে আসতে অনেক দেরি হাজার চেষ্টা সত্ত্বেও আয়ত্তে আসছে না করোনা তাই করোনাকে রুখতে অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন উদ্যোগ কি সেই নতুন উদ্যোগ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছিল তাদের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে সার্বিকভাবে তার প্রয়োগ শুরু করতে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস লেগে যাবে তবে মানুষের শরীরে এই ভ্যাকসিন কতটা কাজ করবে তার উপরই সব নির্ভর করছে মধ্যবর্তী এই সময়টা জরুরি অবস্থার ভিত্তিতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে অক্সফোর্ডের গবেষকরা হাইড্রক্সিক্লোরোকুইনের সাথে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের ট্রায়ালও শুরু করা হবে করোনা রোগীর চিকিৎসার অগ্রণী ভূমিকা নিচ্ছেন যেসব ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফরা তাদের উপর তো বটেই করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে এমন প্রবীণ ব্যক্তিদের ওপরেও হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল করবেন অক্সফোর্ডের গবেষক ও ডাক্তাররা ব্রিটেনে পাঁচশোরও বেশি ডাক্তারের ক্লিনিকে এই ট্রায়াল শুরু করা হবে অক্সফোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ডাক্তার স্বাস্থ্যকর্মীকে একটি নির্দিষ্ট ডোজে এই ওষুধ দেয়া হবে পাশাপাশি প্রবীণদের বেছে নেওয়া হয়েছে এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে বা তার বেশি ক্রনিক ডায়াবেটিস হাঁপানি আছে এমন রোগী যাদের কোভিড সংক্রমণের ঝুঁকি বেশি তাদের ওপরও ট্রায়াল করা হবে হাইড্রোক্সিক্লোরোকুইনের হালকা সংক্রমণ ধরা পড়েছে যেসব রোগীর তাদেরও হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লোরোকুইনের একটি নির্দিষ্ট ডোজ দিয়ে দেখা হবে তাদের উপর প্রভাব কেমন হচ্ছে এমনই বলেছেন অক্সফোর্ডের গবেষকেরা তার জন্য পনেরো দিনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে এমন রোগীদের বেছে নেওয়া হবে গবেষকরা বলেছেন করোনা সংক্রমণে রোগীদের মধ্যে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে উপসর্গহীন রোগী যাদের শরীরে সংক্রমণের কোনো বাহ্যিক প্রকাশ নেই তারা একটা ক্যাটাগরিতে পড়ছেন বাকি রোগীদের মধ্যে কারো শুকনো কাশি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে কারো শ্বাসের সমস্যা না থাকলেও শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েই যাচ্ছে তাছাড়া নতুন প্রিসিমটোমেটিক রোগীদের মধ্যে নানারকম লক্ষণ প্রকাশ পাচ্ছে যেমন পেটে অসহ্য যন্ত্রণা মাথা ব্যথা বমিভাব বুকে ব্যথা বা আচমকা হাটাট্যাক হঠাৎ করেই হাত পায়ের আঙুলে বা গোড়ালিতে লালচে বেগুনি র্যাশ কোভিড সংক্রমণের এখন প্রাথমিক লক্ষণ অক্সফোর্ডের গবেষকের দাবি এই সমস্ত উপসর্গ দেখা দিয়েছে এমন রোগীদের শুরুতেই ওষুধ খাওয়ানো গেলে সংক্রমণ কমে যায় অনেকটাই ক্লোরোকুইনের জন্য এমন রোগীদেরও বেছে নেওয়া হবে গবেষকরা বলেছেন অনেক সময় ভাইরাসের সংক্রমণ ধরা গেলে তার সঙ্গে ব্যাকটেরিয়ার সংক্রমণও থাকে মিলিতভাবে ফুসফুস ও অন্যান্য অঙ্গের ক্ষতি করে আবার কখনো আশঙ্কা থাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণেরও সেসব ঠেকাতে এই ওষুধ দিতে হয় তাছাড়াও অ্যাজিথ্রোমাইসিন প্রদাহজনিত রোগ সারাই করোনা সংক্রমণে অধিক প্রদাহ হচ্ছে রোগীদের শরীরে করোনার সংক্রমণে অধিক প্রদাহ হচ্ছে রোগীর শরীরে তাকে থামাতেই এই ওষুধ কার্যকারী হতে পারে বলে মনে করছেন অক্সফোর্ডের গবেষকরা পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও